যাই থেকে আমার মতো চিন্তা ভাবনা করেন, আমি তাদের উদ্দেশ্য বলবো, আমি 101 হিউম্যান 101 মনীষীদের জীবন নিয়ে স্টাডি করি। তাদের একটা বই আছে, ইভেন আমার বাড়িতে এখনো বই আছে, আমার ছোট ভাই পড়তেছে, আরেফ শাহ হয়তো বা পড়ছেন। সো এই 101 মনীষীদের মধ্যে সবার চিন্তা ভাবনা কেমন ছিল, তাদের জীবনী যখন পড়ি তখন আমি অনেকগুলি রিজন দেখলাম তাদের সেম। প্রথমত হচ্ছে তারা সবাই স্বপ্নবাস ছিল, তারা স্বপ্নবাস ছিল, পৃথিবীতে যারা যে উদ্দেশ্য নিয়ে আসছে সেটাই কিন্তু স্বপ্ন, এবং সেই স্বপ্নটাকে তারা একটা লক্ষ্য বানায় নিছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লক্ষ্য বানায় নিছে, উদ্দেশ্য বা স্বপ্নটাকে তারা লক্ষ্য বানায় নিছে, এবং লক্ষ্য বানানোর পরে সেই লক্ষ্যতে যাওয়ার জন্য তারা একটা পরিকল্পনাতে কাজ করা শুরু করছে। সেটা আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পৃথিবীতে যত মনীষীরা আছেন, আলবার্ট আইনস্টাইন বলেন, সক্রেটিস বলেন, তারপর হচ্ছে আমাদের টমাস আলভা এডিসন বলেন, যারা আছেন পৃথিবীতে, এই পৃথিবীতে যারা সফল ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি ছিলেন, তাদের জীবনী যখন আমি স্টাডি করি, তারা প্রত্যেকেই স্বপ্নবাস ছিলেন। দ্বিতীয়ত, তাদের প্রত্যেকের ভিতরে ছিল একটা লক্ষ্য, তারা কোন লক্ষ্যে যেতে চাই সে লক্ষ্যে। তিন নম্বর হচ্ছে তাদের প্রত্যেকের একটা প্ল্যানিং ছিল কিভাবে সেই লক্ষ্যে পৌঁছাবে, তারা প্রত্যেকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে যে বিষয়গুলি জানা দরকার সেই বিষয়গুলি তারা প্রত্যেকেই জানত। তাদের ভিতরে ছিল অফুরন্ত ধৈর্য, তাদের ভিতরে ছিল অফুরন্ত আত্মবিশ্বাস, তাদের ভিতরে ছিল প্রচুর পরিমাণ সবর, সবরটা কিন্তু ধৈর্যের একটা অংশ বিশাল, তারা ছিল অনেক কর্মঠ, অনেক পরিশ্রমী, অন্যদের চেয়েতে আরো বেশি পরিশ্রমী, তারা তাদের স্বপ্নটাকে ভিজুয়ালাইজ করতো সবসময়, তারা সৃষ্টিকর্তার উপর অগাধ বিশ্বাস ছিল যে টুডে অ্যান্ড টুমরো সৃষ্টিকর্তা তাদেরকে দিব। আপনারা প্রত্যেকে জানেন আমাদের নূহ আলাইহিস সালামের স্টোরি, এগুলো কিন্তু আপনার ইউনিভার্সাল ট্রু। ওনার জিহ্বা পর্যন্ত আপনার সারা শরীরে কীড়া ধরে গেছিল, তারপরে আল্লাহর উপর বিশ্বাস একটু কম করে নাই, এখান থেকে কি আমাদের শিক্ষা নেওয়া হয় না? তারা প্রত্যেকেই ছিল চ্যালেঞ্জিং পার্সন, তারা প্রত্যেকেই ছিল নেভার গিভ আপ পার্সন, তারা কখনো গিভ আপ করে নাই। তাহলে দেখেন এই 100 হিউম্যানের আজকে আমাদের নতুন করে কোনো কিছু জ্ঞান অর্জনের অপশন নাই, আল্লাহ তাআলা দেয়া দিছে আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী রাসূলগণ আছেন তাদের মাধ্যমে কিন্তু আমাদের জ্ঞানগুলি বা প্রাকৃতিকভাবে তাদের সেই জ্ঞানগুলি আপনার ছড়ায় ছিটিয়ে দিছে, সেগুলি আমরা নিচ্ছি। তাহলে নেওয়ার পরে সেই জিনিসটা বিশ্বাস করে আমরা যদি কাজ না করি তাহলে আমরা কিভাবে আগাবো? আমরা কিন্তু আগাতে পারবো না, আমাদের কিন্তু আগানো সম্ভব না। সো আমাদের এই বিষয়গুলিকে যথেষ্ট পরিমাণ আমার নলেজে নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আমাদের নতুন মাস, একেবারে প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বিজনেসম্যানের 1 তারিখ থেকে শুরু করে আগামী মাসের 30 তারিখ বা 31 তারিখ পুরো মাসটা সে কীভাবে কাজ করবে তার একটা লক্ষ্য তৈরি করে, সে তার একটা গোল সেট আপ করে, তার একটা প্ল্যানিং করে, এবং সে প্ল্যানিং অনুযায়ী সে প্রত্যেক দিন কাজ করে। এইটা যদি আপনার আমার ভিতরে না থাকে অ্যাজ এ নেটওয়ার্কার, অ্যাজ এ গ্লোবাল নেটওয়ার্কার, তাহলে আমরা এখান থেকে কখনো সফল হতে পারবো না। এই গ্লোবাল নেটওয়ার্কাররা যারা সফল হয়েছেন, যারাই এই পর্যন্ত আপনার সফলের খাতায় আছেন, তারা কিন্তু প্রত্যেকেই, তারা কিন্তু প্রত্যেকেই তাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সদয় ছিলেন তাদের স্বপ্ন এবং তাদের আত্মবিশ্বাসের উপর। সো আপনাকে আমাকে কি করতে হবে, কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, আপনারা লিখবেন এবং সেগুলো আপনার পুরো মাসের জন্য কাজ করেন। ট্রাস্ট মি, ইট উইল ওয়ার্ক লাইক এ ম্যাজিক, এটা ম্যাজিকের মতো কাজ করবে। নাম্বার ওয়ান, আপনি আগামী মাসে আপনার পজিশন কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, হয়তো বা আপনি 6% আছেন, আপনি কি 6% থাকবেন নাকি 9% যাবেন, নাকি আপনি 12% যাবেন, নাকি আপনি স্টার এজেন্ট হবেন, নাকি আপনি স্টার রুবি হবেন, নাকি আপনি স্টার ডায়মন্ড হবেন, এটা হচ্ছে প্রথম আপনার অপশন থাকবে। প্রথম আপনার লিখিতভাবে থাকবে এই মাসে আমি এই পজিশনে যাব। দ্বিতীয়ত হচ্ছে আপনার টিম থেকে টোটাল কত পিবি আপনি অ্যাচিভ করবেন, আপনার কত পিবি, এবং আপনার 3 জন বা 5 জন যদি থাকে তাহলে আপনার কত পিবি আপনি অ্যাচিভ করবেন। হতে পারে একটা হ্যাবিট আমরা তৈরি করতে পারি, আমি 300 পিবির টার্গেট নিয়ে কাজ করি,
বিশ্বাস করেন আজকে 300 PB নিয়ে আপনি কাজ করতেছেন হয়তো বা হচ্ছে না, এক মাস হচ্ছে না, দুই মাস হচ্ছে না, তিন মাস হচ্ছে না, আপনি একই ট্রাই করতেছেন, 12 মাস পরে দেখবেন আপনার 300 PB হইয়া তারপরে উপরে আসতেছে। কারণ কেন? আপনার মাইন্ডের মধ্যে শুধু একটাই চিন্তা, আমার 300 PB করতে হবে সারা মাসে, আমার জায়গা থেকে আমাকে 300 PB প্রোডাক্ট সেল করার চেষ্টা করতে হবে, আমাকে 300 PB আমার আইডিতে কমপ্লিট করতে হবে, 300 PB টার্গেট নিয়ে কাজ করে। নাম্বার টু, আমার জায়গা থেকে কম করে হলেও আমি 6 জন ব্যক্তিকে জয়েন করাবো, 6 জন ব্যক্তিকে আমি জয়েন করাবো এনি হাউ, প্রত্যেক দিন একজন ব্যক্তিকে জয়েন করানোর জন্য ট্রাই করুন, প্রত্যেক দিন একজন ব্যক্তিকে জয়েন করার ট্রাই করুন, প্রত্যেক দিন একজন ব্যক্তিকে জয়েন করার ট্রাই করেন, 30 দিনে যদি 30 জন ব্যক্তি না জয়েন করে তাহলে 6 জন ব্যক্তি আপনার এনি হাউ জয়েন করবে। সফল ব্যক্তি হতে গেলে অবশ্যই আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, প্রত্যেক দিন আমার স্কিল ডেভেলপ করব, এটা হোক জুম মিটিং এর মাধ্যমে, এটা হোক লিডারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে, এটা হোক ইউটিউব থেকে ভিডিও দেখে। ইউটিউবে যে ভিডিও দেখেন প্রত্যেকটা মানুষ বাস্তব এক্সপিরিয়েন্সের কথা বলে, ইভেন আমি আমার গত 15 বছরের লাইফের বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি কথা বলতেছি, আমি আমার চোখের সামনে কত ব্যক্তিদের ব্যর্থ হতে দেখছি, ইভেন আমিও কতবার কত জায়গা থেকে ব্যর্থ হয়েছি, আমার লাইফে চ্যালেঞ্জের অভাব নাই, আমার লাইফের চ্যালেঞ্জের অভাব নাই, এই জন্য আমি ব্যতিক্রম, এই জন্যই আমি সফল ব্যক্তিদের কাতারে যাচ্ছি। ইটস নট ইজি, আমার ভিতরে অহংকার না, আমার ভিতরে অর্জনের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া আপনি দেখবেন যে কোন ব্যক্তিরা তার লাইফটা কীভাবে সাকসেস করছে, সে কীভাবে আপনার একজন সফল ব্যবসায়ী হয়েছে, কীভাবে সফল ব্যবসায়ী হইতে কতজন শেয়ার করে, খুব কম, প্রত্যেকের প্রত্যেকের স্বার্থের জন্য শেয়ার করবে। কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন যে তার নিজের লাইফ স্টোরি এবং বাস্তব দ্য এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করে যেন হাজার হাজার মানুষ তারা যেন সেই নেটওয়ার্কার হতে পারে, একটু থিঙ্কিংয়ের বিষয়। আমার পরিচিত অনেক ফ্রেন্ডরা আছে যারা ইউরোপ আমেরিকাতে আছে, কই তারা তো আমরা বলে না দোস্ত এইভাবে প্রসেস করে ইউরোপে আস, আমেরিকাতে আস। আমার অনেক ফ্রেন্ড আছে বাংলাদেশে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করতেছে বিভিন্নভাবে, তারা তো কখনো আমারে বলে না যে বন্ধু তাদের সাথে তো অনেক সময় কাটাইছি, বন্ধু আসো আমি তোমার এই প্রসেসটা দেখাই, তুমি একটা ইনকাম করো, তুমি একটা রাস্তা। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এই বিজনেসে আসার পর আমি বুঝতে পারছি যে আমি একজন গ্লোবাল ডায়মন্ড, আমি চাইলে হাজার মানুষকে গ্লোবাল ডায়মন্ড তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আমি একজন ব্যক্তি যে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারতেছি, আমি হাজার মানুষকে 1 লক্ষ টাকা ইনকাম করার জন্য রাস্তা দেখাইতে পারবো। আমি একজন লাইফ কোচ, আমি একজন মোটিভেশন স্পিকার, আমি এই যে ট্রেনার, আমি মানুষকে সেই প্রসেসগুলি দেখাতে পারবো। এর চেয়ে সুন্দর সিস্টেম আর পৃথিবীর আমি কোথাও দেখি না, সব জায়গায় অহংকার, সব জায়গায় মানুষের নিচে রাখার সিস্টেম দেখে, কিন্তু এখানে কোনো নিচে দেখার সিস্টেম নাই। সো আমাদেরকে স্কিল ডেভেলপের দিকে কাজ করতে হবে, রেগুলার স্কিল ডেভেলপের। তার সাথে হচ্ছে আমাদের বিজনেস পার্টনারগুলিকে সেই বিষয়গুলি জয়েনিং, টার্গেট নেওয়া, লার্নিং এবং তাদেরকে আত্মবিশ্বাসী হওয়ার যে প্রসেসগুলি তাদেরকে দেখাতে হবে। এখন আমরা যদি এই কাজগুলি একবদ্ধ হইয়া না কাজ করি কখনো সম্ভব না, কখনো সম্ভব না, সবসময় ইউনিটি হয়ে কাজ করতে হবে। টিম, টিম মানে কি? ইউনিটি, প্রতিজ্ঞাবদ্ধ, একসাথে কমিটমেন্ট করা, একসাথে সফলতার জন্য কাজ করা, একই প্রসেসে হাঁটা। আপনি কখনো দেখছেন যে আর্মিরা যখন আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা কিন্তু একই প্রসেসে কাজ করে, তারা এক একজন এক একজনের মতো কাজ করে না, প্রত্যেকের একজন লিড দেওয়ার জন্য প্রধান আছে, সে প্রধানের লিড দেয়, তার জন্য তাদের লাইফগুলি অনেক সুন্দরভাবে আপনার সিকিউরভাবে হয়ে যায়। কিন্তু যারা আপনার একার মতো একা কাজ করে, ধরেন একটা ফ্যামিলিতে 7 জন মানুষ, এক একজন এক একভাবে চলে, 7 জনের খাবার 7 রকম, মাথা পাগল হয়ে যাবে। কিন্তু 7 জনের যদি বুঝে পরামর্শ করে যে না মা আজকে যেটা রান্না করতেছে আমার হয়তো এটা কম পছন্দ, বাট আমি খেয়ে ফেলবো ইনশাল্লাহ, তাহলে ফ্যামিলিটা সুন্দর থাকে। সেম আপনারা আমার সাথে যখন কাজ করতেছেন, ইভেন আপনারা যার সাথেই কাজ করতেছেন, হয়তো বা এই ভিডিওটা পরেও দেখবেন, আপনারা একবদ্ধ হয়ে কাজ করতে হবে। টিম, টিম, যেমন আপনার স্বপ্ন যেন আপনার বিজনেস পার্টনারের স্বপ্ন হয়, আপনার লিডারের স্বপ্ন হয়, আপনার লার্নিং আপনার বিজনেস পার্টনার লার্নিং, আপনার লার্নিং আপনার লিডার লার্নিং হয়,
সব কিছু আমাদের একভাবে করতে হবে, আর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে বিজনেস করতেছেন সেই বিজনেসের বিষয়গুলি আপনাকে শেয়ার করতে হবে সবসময়, স্প্লিট করতে হবে সোশ্যাল মিডিয়াতে। তাহলে কি হবে, আপনার বিজনেস গ্রোথ হবে, মানুষের সাথে আপনার পরিচিতি বাড়বে। অনেকেই উৎসাহিত না, অনেকের ভিতরে নেগেটিভ আছে, অনেকে আপনার কাজ করার জন্য একটা ভালো লুক পাচ্ছে না, আপনাকে দেখার পরে হয়তো বা সে ইন্সপায়ার হয়ে যাবে, একটা সময় আপনার সাথে কাজ করতে হবে। কিন্তু তার প্রত্যেকদিন যে কাজটা করে সেটার জন্য কিন্তু আপনার আমার একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারবো। যদি আমরা সিদ্ধান্ত না নিই আমরা হতে পারবো না। তো আমি বিশ্বাস করি আজকের এই আলোচনাগুলি আপনার জন্য যথেষ্ট পরিমাণ এনাফ। আগামী এক মাস কাজ করা, আগামী এক বছর কাজ করা, আগামী তিন বছর কাজ করা, কারণ এই কাজগুলি যদি আপনি কন্টিনিউ করেন আপনি সফল হবেন ইনশাল্লাহ, নিঃসন্দেহে। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।